আমরা সবাই চাই সারা জীবন যেন আমাদের অল্প বয়স্ক দেখতে লাগে, বয়সটা বোঝা না যায়। আর এখনকার দিনে শুধুমাত্র বয়স্ক মানুষদের বয়স্ক দেখতে লাগে সেটাই না, অনেক কম বয়স্ক মানুষকেও বয়স্ক দেখতে লাগে। আনহেলদি লাইফস্টাইলের জন্যে বয়সের আগেই তার চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে যায়। তোমার যদি ইচ্ছে থাকে অনেক দিন অবধি কম বয়স্ক দেখতে লাগবে তোমাকে, কিংবা বয়সের আগেই তোমাকে বয়স্ক দেখতে লাগছে সেটা তুমি ঠিক করে নিতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যে। আজকের ভিডিওটার থেকে তুমি জানতে পারবে অল্প বয়স্ক থাকার জন্যে কী ধরনের খাবার খাওয়া উচিত, মুখের কী চর্চা করা উচিত, এবং কী ধরনের মুখের এক্সারসাইজ করলে অনেক দিন অবধি তোমার চামড়াটা টান টান থাকবে, তোমাকে অনেক কম বয়স্ক দেখতে লাগবে। তাই ভিডিওটার শেষ অবধি দেখতে থাকো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা, আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। বহুদিন অবধি অল্প বয়স্ক দেখতে লাগার জন্যে প্রথম কিছু খাবার বলবো, সেই খাবারগুলোকে নিয়মিত তোমার রোজকার খাবারের মধ্যে যোগ করলে দেখবে তোমার চামড়া অনেক উন্নত হয়েছে, রিঙ্কলস অনেক কমে গেছে। কারণ আমাদের শরীরের মধ্যে সবসময় একটা অক্সিডেশন চলতে থাকে। যেমন ধরো কোনো ফল কেটে রাখলে, বিশেষ করে কলা বা আপেল, তার গাগুলো কালো হতে থাকে। এই কালোটা হয় অক্সিডেশন হয় বলে। আমাদের শরীরের ভেতরেও সেরকম সবসময় অক্সিডেশন চলতে থাকে। তাই যত বেশি অ্যান্টি অক্সিডেন্ট আমরা শরীরকে দিতে পারি তত আমাদের চামড়াটা ভালো থাকে। অ্যান্টি অক্সিডেন্ট আছে এরকম ফল হচ্ছে যে কোনো সিট্রাস ফল, যেমন লেবু, আমলকি বা কিছু সবুজ শাকসবজি, এবং সব রকম সিজনাল ফুড। বাজারে যে মরশুমে যে সবজিটা পাওয়া যায় সেটাই খাওয়ার চেষ্টা করবে, তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট অনেক বেশি থাকে। 2 নম্বর খাবারে যেটা যোগ করবে সেটা হচ্ছে কোনো না কোনো ধরনের ফার্মেন্টেড ফুড। ফার্মেন্টেড ফুডের মধ্যে সবচেয়ে সহজে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দই, এছাড়াও যে কোনো ধরনের আচার, কিন্তু সেই আচারে যেন একটুও তেল না থাকে। নানা রকম মাশরুম বা সি উইড তোমরা এমনি বাজারে পাবে না, তবে অনলাইনে পেয়ে যাবে। যেমন চাইনিজরা এমনিতেই ওদের চামড়া আর চুল খুব ভালো থাকে, তারপরেও তারা নিয়মিত খাবারের মধ্যে একটা ধরনের মাশরুম খায়, সেই মাশরুমটা থেকেও তারা প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট পায়। 3 নম্বর যে খাবারটা খাবে সেটা হচ্ছে ফ্যাট। একদম ঘাবড়ে যেও না, ফ্যাট খেলে তুমি মোটা হবে না, বরঞ্চ ফ্যাট খেলে তোমার চামড়াটা অনেক ভালো থাকবে। এই ফ্যাটটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা মূলত নাটস অ্যান্ড সিডস থেকে পাবে, আর সবচেয়ে বেশি পাবে সামুদ্রিক মাছের থেকে। মাছ যত বেশি খাবে তত তোমার স্কিনটা ভালো থাকবে, আর এই কারণেই হয়তো নর্মালি অন্যদের থেকে বাঙালিদের স্কিনটা একটু বেশি ভালো থাকে। 4 নম্বর যেটা খাবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল। যত বেশি জল দেবে শরীরকে তত চামড়াটা ঠিকঠাক থাকবে। জলের অভাবে বয়সের আগেই চামড়াতে রিঙ্কলস এসে যায়, চামড়ার রঙটা কালো হয়ে যায়। তাই চেষ্টা করবে দিনে 3-4 লিটার অল্প অল্প করে জল খেতে, তাহলে দেখবে তোমার স্কিনটা অনেক ইয়াং দেখতে লাগবে। আর 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে খাবে না বা কম খাবে, চিনিটা একদম খাবে না, আর যে কোনো কার্বোহাইড্রেট প্রোডাক্ট অনেক কম খাবে। এই 2 জিনিসই আমাদেরকে বয়স্ক করে দেয়, শরীরের ভেতরে অক্সিডেশনটা বাড়িয়ে দেয়। খাবারের মধ্যে 5টা জিনিস মেনটেন করলেই দেখবে
ধীরে ধীরে তুমি অনেক সুন্দর দেখতে হয়ে যাচ্ছ, তোমার চামড়াটা অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে, রিঙ্কল থাকলেও সেটা চলে যাচ্ছে। এবারে দু নম্বরে আরো ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে চামড়াটাকে কি করে পরিষ্কার রাখবে আর নিয়মিত মেনটেনে রাখবে। তার প্রথম যেটা বন্ধ করতে হবে সেটা হচ্ছে তুমি যদি সিগারেট খাও, সিগারেটটা একদম বন্ধ করে দিতে হবে। সিগারেটের ধোঁয়াতে আমাদের চামড়ার খুব ক্ষতি করে। দু নম্বর যেটা করবে, নিয়মিত একটা স্কিন কেয়ার রুটিন সেট করবে সকালে আর রাত্রে। খুব বেশি কিছু করতে হবে না, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে ফেশ ওয়াশ দিয়ে খুব ভালো করে মুখটা পরিষ্কার করবে, তারপরে টোনার লাগাবে মুখে, আর লাস্ট রাত্রিবেলা খুব ভালো একটা নাইট ক্রিম লাগিয়ে ঘুমাবে। সারা রাত আমাদের সেলগুলো রিপেয়ার হতে থাকে, তোমার পরিষ্কার চামড়াটা, ময়েশ্চারাইজড চামড়াটা অনেক ভালোভাবে রিপেয়ার হবে। আর ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করবে। ঘুমাবার সময় আমাদের প্রচুর ডেড সেল বেরোয়, সেই ডেড সেলগুলোকে ধুয়ে ফেলতে হবে, তাই সকালবেলা উঠে ফেস ওয়াশ করার পর আবার টোনার লাগাবে এবং তারপর অবশ্যই সানস্ক্রিন লাগাবে। সেটা তুমি বাড়ির ভেতরে থাকো বা রাস্তায় যাও, সূর্যের আলো যে কোনোভাবেই আমাদের শরীরকে ছোঁয়ে, তাই সানস্ক্রিনটা লাগাতেই হবে এবং সেটাও 2-3 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হবে। ঘেমে চলে যাবে বা মুছে দেবে বা শরীরটা অ্যাবজর্ব করে নেবে, তাই জন্যে আবার 2-3 ঘন্টা পরে একবার লাগাবে। এরমভাবে যতক্ষণ সূর্যটা থাকছে ততক্ষণ সানস্ক্রিনটা যেন তোমার স্কিনের ওপরে থাকে, সেটা তোমার চামড়াকে প্রচুর ড্যামেজের হাত থেকে বাঁচাবে। এইটুকু রুটিন রোজ ফলো করলেই দেখবে খুব সুন্দর তার রেজাল্ট হবে। 3 নম্বর যে জিনিসটা লক্ষ্য রাখবে, খুব বেশি প্রোডাক্ট বা কসমেটিক্স ব্যবহার করবে না। বেশিরভাগ জনেরই ভুল হয়ে যায়, প্রচুর জিনিস লাগাতে থাকে, আর ফেশিয়ালটাও খুব বেশি করবে না, যখন প্রয়োজন হবে তখনই করবে। বেশি ট্রিটমেন্ট করতে গিয়ে চামড়াটা আরও বেশি ড্যামেজ হয়ে যায়। 4 নম্বর যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করতে শিখবে। তোমার যদি 60 বছর বয়স হয়ে যায়, তুমি যতই ভালো লাইফস্টাইল মেনটেন করো, যতই স্কিন কেয়ার করো, তোমাকে কখনোই 25 বছরের মতো দেখতে লাগবে না। এই বাস্তবটাকে মেনে নিলে দেখবে তোমার এগিয়ে যেতে অনেক সুবিধা হবে। আর 5 নম্বর যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে কোনো প্রোডাক্টই ম্যাজিকের মতো কাজ করবে না। তুমি যে অভ্যাসগুলো আজকের ভিডিও দেখে শুরু করবে, এটা ভেবো না 2 দিন পর থেকেই তোমাকে একদম অন্যরকম দেখতে হয়ে যাবে, তোমার মুখে একটাও রিঙ্কলস থাকবে না, এটা কখনোই সম্ভব না। পুরো প্রসেসটা দিয়ে যেতে যেতে 3-6 মাসের মধ্যে তুমি প্রচুর পরিবর্তন দেখতে পারবে। আজকের ভিডিওতে আমি যা যা বলছি এই প্রত্যেকটা জিনিস তুমি কালকে থেকে শুরু করো, এবং শুরু করার আগে একটা নিজের মুখের ছবি তুলে রাখো, 3 মাস পর আবার ছবি তোলো, এবং এই 3 মাস 90 দিন নিয়মিত এইগুলো মেনটেন করো, দেখবে 100% তোমার মুখটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু তুমি কালকে শুরু করার পর 5 দিন পরেই ভাবছো যে এখনো কিছু হচ্ছে না, সেই ভাবনাটা একদম বেঠিক ভাবনা, ওরকমভাবে কোনোদিন কাজ করে না। শরীরের মধ্যে ধীরে ধীরে কাজ করে এবং ধীরে ধীরে তার রেজাল্টটা দেখায়। সিক্রেট একটাই, তোমাকে নিয়মিত ওই মেনটেনটা করে যেতে হবে, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, তাহলেই রেজাল্টটা তোমার 100% আসবে। এবারে বলবো কিছু ফেশিয়াল যোগা, যেগুলো করলে চামড়াটা অনেক টান টান থাকবে। আমাদের বয়স্ক দেখতে লাগে মানে চামড়াটা ওপর থেকে নিচের দিকে লুজ হয়ে ঝুলে যায়, আর দ্বিতীয় যেটা হয় চামড়ার মধ্যে অনেক ভাজ এসে যায়। এই দুটোকে পাল্টাবার জন্যে চামড়াটা ওপর দিকে তুলতে হবে আর ভাজটা কমাতে হবে। তার প্রথম যোগা হচ্ছে চামড়াটা কপালের থেকে ওপর দিকে তোলা, জাস্ট এরম করে 1 মিনিট এটা করতে থাকবে, জাস্ট ওপরের দিকে তুলবে। এটা প্রথম কাজ যেটা কপালের রিঙ্কেলটাকে বন্ধ করবে। 2 নম্বর যোগা যেটা করবে
সেটা হচ্ছে চোখের উপরের এই জায়গার রিঙ্কেলটা ঠিক করার জন্যে। সেটা করবে ভুরুর নিচে হাতটা দিয়ে ভুরুটাকে ওপর দিকে তুলবে আর চোখটাকে নিচের দিকে নামাবার চেষ্টা করবে। এরম ওপরে তুললে চোখটাকে নিচের দিকে বন্ধ করবে টেনে, একটা দেখো টান ভাব হচ্ছে, ছেড়ে দাও। আবার এটা করো, ওপর দিকে তুললে নিচের দিকে চোখটা বন্ধ করলে, আবার ছেড়ে দাও। এইভাবে 10 বার এটা করবে, প্রথমটা 1 মিনিট, এটা 10 বার। 3 নম্বর যেটা করবে সেটা হচ্ছে চোখটাকে আর মুখটাকে কুচকে ছোট করে নেবে এবং আবার নর্মালে নিয়ে আসবে, জাস্ট এরকম। একবার হলো, আবার 2 বার হলো, এরকম 10 বার করবে। এটা হয়ে গেল চোখের জায়গার এক্সারসাইজ। 4 নম্বর এক্সারসাইজ যেটা করবে সেটা হচ্ছে হাসি, সবচেয়ে ভালো এক্সারসাইজ। হাসবে, হাসলে দেখবে এই জায়গাগুলো একটু রিঙ্কেলস আসতে শুরু করে, হাসির পরে সেই রিঙ্কেলসগুলোকে টান টান করতে হবে। একবার হয়ে গেল, আগে হেসে নেবে তারপরে হাতটা কেরম টানবে ওপর দিকে, সবসময় ওপর দিকে। এটা হচ্ছে 4 নম্বর যোগা। 5 নম্বর যোগা হচ্ছে জাস্ট হাতটাকে নিচ থেকে ওপর দিকে অ্যাঙ্গেলে তুলবে, এটাও 10 বার। এই 5টা এক্সারসাইজ 10 বার করে রোজ করো, খাবারগুলো ঠিক করে মেনটেন করো, ডেলি কেয়ারটা ঠিক করে করো, জল বেশি খাও। এর সাথে লাস্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা টিপস, সেটা হচ্ছে ঘুমটা ভীষণ দরকার, না ঘুমালে কখনোই তুমি বয়সটাকে ধরে রাখতে পারবে না। নিশ্চিন্তে রাত্রিবেলা 7 ঘন্টা কিংবা তার বেশি একটা ঘুমের দরকার। এই কয়েকটা জিনিস ফলো করতে থাকো, দেখো কত সুন্দরভাবে তোমার বয়সটা পেছাতে থাকবে। আজকের ভিডিওর কোন টিপসটা তোমার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক এবং শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।